সরকার যেটা টিভি খুললে আজকে কংগ্রেসের কথা বলে, কংগ্রেসের কথা ওঠে। সুতরাং আর আমাদেরকে ভয়ের কিছু নেই, আমরা আগেই চলুন। নেপাল থেকে কাশ্মীর তেরঙ্গা ঝান্ডা ঝুলছে, ঝুলবে, এই কথাটা স্মরণ রেখে আজকে যদি আমাদের জাতীয় নেতৃত্ব, আজকে আমাদের কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব, আজকে দুজন আমাদের দল থেকে চলে গেছে খুব শীঘ্রই, আপনারা জানেন, তারা তাদের বাপের চাকরি পেয়েছ, নিজে পরিশ্রম করে কিন্তু তারা নেতা হতে পারেনি। আমি তাদের নাম উচ্চারণ করতে চাচ্ছি না এখানে, কিন্তু তারা তাদের বাপ মরা চাকরি পেয়েছ। বাপ মরার জন্য কেউ 26 বছর এমপি হয়েছে, 27 বছরে সে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে, তারা আজকে কংগ্রেসটা ছেড়ে চলে গেছে। কিন্তু আমরা আপনারা যারা সাধারণ কর্মী আছি, তারা কংগ্রেসকে ভালোবাসি, কংগ্রেসের আদর্শ নিয়ে আমরা বেঁচে থাকতে চাই, আমরা থাকব। এই অঙ্গীকার, এই প্রতিশ্রুতি রেখে আমি ওই নিয়ে বক্তব্য শেষ করছি। সেই সঙ্গে আরেকটা কথা বলছি, ভাই আতাউল, সেই সঙ্গে সদ্য হাজি সাহেব, ওনারা যে কথা বলেছেন, আমি ওনাদের কথা খুব অন্তরের সঙ্গে শুনেছি। আমি আমার নেতৃত্বকে, আপনার ওই এক মাস সময়ের কথা যেটা বলেছেন, আমি নেতৃত্বকে আমি জানাবো, প্রয়োজন হলে আমি নিজে যাব। বাংলাদেশের জোর দেবেন, আমি তাদের হাতে পতাকা তুলে দেওয়ার জন্য নদিয়া জেলা কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব, বর্ষীয় নেতা সৈয়দ হামিদুল হক মহাশয়কে আসার জন্য অনুরোধ করছি, যাতে তিনি তাদের হাতে পতাকা তুলে দেয়। তারা কৃতজ্ঞ হয়ে কংগ্রেসের নীতি আদর্শ অনুপ্রাণিত হয়ে আমাদের জাতীয় কংগ্রেসের সৈনিক হিসাবে আজ থেকে জাতীয় কংগ্রেসের পরিবারে তারা অন্তর্ভুক্ত হচ্ছে। তাদেরকে আমি ধন্যবাদের সঙ্গে এই দলে সাদরে গ্রহণ করছি, এবং সেই সঙ্গে এদিক নাকাশি পড়ার যারা নেতৃত্বে আছে, কি যুব কংগ্রেস, কি ছাত্র পরিষদ, কি কংগ্রেস, তাদের কাছে আমার অনুরোধ, যারা আজকে অন্য দল থেকে আজ আমাদের দলে আসলো, আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হল, তাদেরকে আপনারা যথাযত উর্জনা দেবেন, এই আশা করে আমি তাদের হাতে জাতীয় কংগ্রেসের পতাকা তুলে দিয়ে কংগ্রেসের যোগদান করার পূর্ণাঙ্গ কাজ আছে। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন, আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।